আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের আমি একটি সিআরটি টিভি রিপেয়ার করে দেখাবো, একটা 14 ইঞ্চি সিআরটি টিভি রিপেয়ার করে দেখাবো কি প্রবলেম হয়েছে। এই বিষয়টা আমি ক্লিয়ারভাবে বুঝাই বলবো, যাতে প্রবলেমটা ধরতে এবং আপনাদের কাজগুলো করতে সুবিধা হয়, সেই প্রসেসটাই আমি মূলত আপনাদেরকে শিখাই দেব। ঠিক আছে, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা আজকের সিআরটি টিভির যে প্রবলেমটি হয়েছে সেটা আমি মেরামত করে দেখাবো, এবং যাতে আপনারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন যে প্রবলেমটি কোথা থেকে হচ্ছে, এবং স্টেপ বাই স্টেপ কাজ করে আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, ভিডিওর মূল অংশে চলে আসলাম। তো এটা একটা 14 ইঞ্চি সিআরটি টিভি। এই টিভিটি ধরেন আপনার কাছে সবার প্রথমে আসবে, কিভাবে এটাকে দেখবেন যে কি প্রবলেম হয়েছে, কাস্টমারের মুখ থেকে আগে শুনে নেবেন যে আপনার এই টিভিটি কি প্রবলেমের জন্য আপনার আমার কাছে নিয়ে আসছেন। এবার উনি যদি বলে, তারপরও কাস্টমার থেকে শুনলে কিছুটা আপনার আইডিয়া হয়ে যাবে যে টিভিটির কি প্রবলেম ওনাদের বাসায় হচ্ছিল। তারপরও একটা কথা বলি, কাস্টমার টিভিতে থাকবে এক সমস্যা, আর কাস্টমার আপনাকে বলবে আরেক সমস্যার কথা। ঠিক আছে, তার মানে যে সমস্যাটা আরেকটি আছে সেটা আপনি এমনিতেই সমাধান করে দেবেন, এরকম ধরনের কথাবার্তাও হতে পারে। তো যাই হোক, আমার সামনে দুইটা 14 ইঞ্চি টিভি আছে। তো আমি আগে এই একটা টিভি রিপেয়ার করে আপনাদের দেখাবো, এটা হচ্ছে নোভা টিভির নাম। তো সবার প্রথমে আমি কি করি, চেক করে নেই আমার নিজের মতো। তো এখানে আমি সিরিজ লাইনে দেবো, 200 ওয়াটের একটি সিরিজ লাইন, এখানে দিয়ে আমি চেক করে নেব যে এটা কি প্রবলেম হয়েছে, টিভিটি চালু আছে কি বন্ধ আছে, কি প্রবলেম হচ্ছে এগুলো আমি দেখে নেই। তো দেখুন বন্ধুরা, আমি টিভিটি চালু করলাম, চালু করার পরে স্ক্রিনটি কোনো রকমে আলো টালো আসতেছে না। তো এখন আমাদের দেখতে হবে ভোল্টেজ ম্যাপে যে পাওয়ার সাপ্লাইটি অন হয়েছে কিনা, বা স্ট্যান্ডবাই থেকে রিলিজ হয়েছে কিনা। এজন্য আমরা যদি একটু রিমোটের মাধ্যমে যদি অন অফ করে দেখি তাও দেখতে পারি। তো বন্ধুরা দেখুন, টিভিটি অন হয়েছে, এখানে দেখুন একটি দাগ দেখা যাচ্ছে, আমি একটু ফ্ল্যাশ লাইটটি অফ করে নেই। তো বন্ধুরা, টিভিটি চালু হয়েছে এবং এখানে একটি ওপর থেকে নিচ পর্যন্ত একটি দাগ দেখা যাচ্ছে। ঠিক আছে, এই দাগটি আসলে আমরা বুঝতে পারবো যে এটা ইয়োক কয়েলের সমস্যা হতে পারে, এবং এটা হচ্ছে ইয়োক কয়েলের প্রবলেম, হরিজন্টাল সেকশন থেকে এই প্রবলেমটি আসতেছে। যদি আমাদের এই বরাবর দাগ থাকে তাহলে আমাদের ইয়োক কয়েলের প্রবলেম থাকতে পারে, এবং ভার্টিক্যাল সেকশন থেকে আমাদের প্রবলেমটি হতে পারে যদি এই বরাবর দাগ থাকে। এখন আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত দাগ আছে, ওপর থেকে নিচ পর্যন্ত দাগ আছে, এজন্য আমাদের বুঝতে হবে যে ইয়োক কয়েলটি হরিজন্টাল কয়েলটি নষ্ট হয়ে গেছে, আর নয়তো ইয়োক কয়েল যে সাপ্লাইটি যাবে আমাদের সার্কিট থেকে, টিভির সার্কিট থেকে হরিজন্টাল সেকশন থেকে আমাদের এই প্রবলেমটি হতে পারে। এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব এবং এটাকে ফুল স্ক্রিন করে আপনাদের দেখাই দেব। ঠিক আছে, এখন মূলত আমাদের টিভির নাটগুলো খুলে নিতে হবে এবং পাওয়ার লাইনটি অফ করে দিতে হবে। তো আমি নাটগুলো খুলে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজগুলো করতে হয়। তো বন্ধুরা দেখুন, আমি পিকচার টিউবটির পেছনের অংশটি খুলে নিলাম, খাপটি খুলে নিলাম সিআরটি টিভির। তো এখানে এই পিকচার টিউবটি দেখা যাচ্ছে, এটা একটা আল্ট্রা সিলিং পিকচার টিউব। ঠিক আছে, দেখুন পাতলা একটা পিকচার টিউব। তো এখানে সবই চায়না সার্কিটই লাগানো থাকে, দেখুন এখানে সেরকম কোনো ক্যাপাসিটর বেশি না। তো যাই হোক, এটার আমরা সবার প্রথমে এটাকে বলে ইয়োক কয়েল। ঠিক আছে, আমরা ইয়োক কয়েলটি মেপে দেখব, এবং ইয়োক কয়েল যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা এই হরিজন্টাল সেকশনটিকে দেখব যে এখানে কোনো প্রবলেম হয়েছে কি না। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের সার্কিটটি ঘুরাই ভোল্টেজ মেপতে গেলে আমাদের এখানে যে কানেক্টর যে লাইনগুলো থাকে, সেন্সরের লাইন এবং কিবোর্ডের লাইন, স্পিকারের লাইন, ডিগাজিং কয়েলের লাইন, এইগুলো সব কিছুই খুলে দিচ্ছি, এবং পাওয়ার লাইনটিও খুলে দিচ্ছি, কারণ এই পাওয়ার কর্ডটি এক্সট্রা আমাদের লাগাতে হবে, এই কর্ডটি ছোট থাকে এজন্য আমাদের কাজ করতে অসুবিধা হবে। এখানে দেখুন সার্কিটটি সম্পূর্ণ আলাদা করে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে আরেকটি
তার দিয়ে আমরা এখানে ঝালাই করে আমরা একটা সিরিজ কট বানিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা আমাদের যে সবার প্রথমে কাজগুলো করতে হবে, দেখুন এখানে আমি আলাদা এক্সট্রা একটি কট লাগিয়ে নিয়েছি। এখানে যে কানেক্টর আছে যেটা ইনপুট লাইন, সেখানে ফিউজের এখানে আমি কানেকশনগুলো করে দিলাম। ঠিক আছে, ইনপুট লাইন যে কটের লাইনটি লাগানো থাকে সেখানে কিন্তু আমি কানেকশনটি করে নিলাম। আর এখানে একটি কানেকশন করলাম সেকেন্ডারি সাইটের ভোল্টেজ, যেহেতু মাপবো এখানে একটি গ্রাউন্ডের সাথে আমরা পিকচার টিউবের, এখানেও কিন্তু আমাদের গ্রাউন্ড আছে, এখানেও কিন্তু আমরা এই নেগেটিভ প্রুফটি লাগাতে পারি। কিন্তু আমরা সার্কিট থেকে যদি ঝালাই করে লাগিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের মিটারে অ্যাকুরেট ভোল্টেজগুলো আসবে। ঠিক আছে, এখানে দেখুন নেগেটিভটি লাগিয়ে দিয়েছি এবং এবার পজিটিভের লাইনটি দিয়ে আমরা এখানে ভোল্টেজগুলো আগে চেক করব। বন্ধুরা আমাদের কাছে যে টিভিটি যে সমস্যার জন্যই আসুক না কেন, সবার প্রথমে আমরা কিন্তু প্রাইমারি সেকশন থেকে সেকেন্ডারি সেকশনের ভিতরে ভোল্টেজগুলো কত কত বের হচ্ছে এটা কিন্তু আমাদের মিটার দিয়ে অবশ্যই মেপে নিতে হবে। তারপরে আমরা যে সমস্যাটি দেখতেছি সে সমস্যাটি আমরা সমাধান করব। ঠিক আছে, তো সবার প্রথমে আমি যেভাবে মেরামত করি, এখানে পাওয়ার লাইনটি অন করে দিলাম। দেওয়ার পরে এখানে যে 110 ভোল্ট লাইনে যে ফ্লাইব্যাক সাপ্লাই, এটা আমি মাপ দিতেছি, ভোল্টেজ এখানে 111.9 আছে, তার মানে 112 ভোল্ট। আর এখানে যে ভার্টিক্যাল সাপ্লাইটি আছে, দ্বিতীয় যে সাপ্লাই, এটা হচ্ছে 23.8 আছে। তারপরে আছে আমাদের রেগুলেটর সেকশন, এটা হচ্ছে 10.5। ঠিক আছে, তারপরে আছে সাউন্ড সেকশনের ভোল্টেজ, এটা হচ্ছে 11.2। তো আমাদের সব ভোল্টেজগুলো মোটামুটি ঠিক আছে। তারপরে আমাদের এখানে দেখতে হবে যে চ্যানেল বক্সের এখানে ভোল্টেজটি কত আছে। তো এখানে চ্যানেল বক্সের এখানে 5 ভোল্ট আছে। তো আমাদের এখানে যদি এই ভোল্টেজ কয়টা যদি ঠিক থাকে, তারপরে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। দেখা যাচ্ছে এটা টিভিটির ভিতরে ওপর থেকে নিচ পর্যন্ত একটি দাগ আছে, এটাকে বলে হরিজন্টাল প্রবলেম। তো হরিজন্টাল প্রবলেম হলে আমাদের প্রবলেমটি কোথা থেকে আসে সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের প্রবলেমগুলো আসে এখানে যে ইয়ক কয়েলটি আছে, এই ইয়ক কয়েলটি যদি নষ্ট থাকে, ইয়ক কয়েলটি যদি নষ্ট থাকে সেক্ষেত্রে আমাদের এরকম ওপর থেকে নিচ পর্যন্ত দাগ দেখা যায়। আর এখানে যে হরিজন্টাল সেকশনটি আছে, দেখুন বন্ধুরা এটা হচ্ছে হরিজন্টাল সেকশন, এই সেকশন থেকে যদি আমাদের প্রবলেম হয়, ভোল্টেজের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের এরকম হরিজন্টাল দাগগুলো দেখা যায়। তো আমরা সবার প্রথমে আমাদের কাজ কি, ইয়ক কয়েলটি মেপে দেখা। তো ইয়ক কয়েলটি মাপার জন্য আমরা কিভাবে ইয়ে করব, মাপবো, এখানে বাজার মোটে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে যে বিপ সাউন্ডগুলো হবে, তো আমি সার্কিটটি ঘুরাই নেই। তো ইয়ক কয়েলটি আপনারা মাপ দেবেন কিভাবে, ইয়ক কয়েলটি যদি আপনারা এখান থেকে মাপেন তাহলে কিন্তু হবে, কিন্তু আমরা ইয়ক কয়েলটি এখান থেকে মাপ দেব। এই যে কটটি আছে, তো এই তারের এখানে যদি আমরা মাপ দেই তাহলে আমাদের বোঝা যাবে যে তারগুলোও ভালো আছে কি না, এটা আমাদের চেক হয়ে যাবে একসাথে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এখানে দেখুন হরিজন্টাল সেকশনের লাইনটি হচ্ছে এই লাল তারটি হচ্ছে হরিজন্টাল সেকশনের লাইন, আর এখানে যে তিনটা তার আছে এই তিনটা তারের ভিতরে এই তারের ভিতরে এই প্রথম দুইটা তার আছে, এই দুইটা হচ্ছে ভার্টিক্যাল সেকশনের লাইন, আর এখানে হচ্ছে হরিজন্টাল সেকশনের নেগেটিভ লাইন। ঠিক আছে, আর এটা হচ্ছে পজিটিভ লাইন। তো এখন আমরা এই দুইটা মাপ দিয়ে দেখব যে বিপ সাউন্ড হচ্ছে কি না, এজন্য এর ভিতরে আমি কিছু এখানে একটা রাং লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মিটারের প্রুফটি এখানে ধরলাম এবং বাজার মোডে সিলেক্ট করে এটার ভিতরে আমি একটা প্রুফ লাগিয়ে দিলাম। তো যদি আমাদের এখানে আগে দেখতে হবে যে এখানে টাচ করে যে কন্টিনিউটি মোটে আমাদের বিপ সাউন্ড হচ্ছে কি না। তো দেখুন বন্ধুরা এবার বিপ সাউন্ড হচ্ছে। তো এখন আমরা এটা চেক করব,
যদি ইয়ক কয়েল নষ্ট থাকে সেক্ষেত্রে আমরা ইয়ক কয়েল পরিবর্তন করলে হয়ে যাবে। তো এখানে দেখুন বাজার মোডে রাখার পরে বিপ সাউন্ড হচ্ছে, তো বন্ধুরা দেখুন বিপ সাউন্ড হচ্ছে। এখন আমাদের বোঝা হয়ে গেল যে আমাদের ইয়ক কয়েলটি ভালো আছে, ইয়ক কয়েলের হরিজন্টাল সেকশনটি ভালো আছে। এখন আমরা তাহলে বুঝতে হবে যে আমাদের সার্কিটের ভিতরে যে পার্টসগুলা দিয়ে আমাদের ইয়ক কয়েলের ভিতরে লাইনটি যায়, এখানে একটা ইন্ডাক্টর কয়েল আছে, তারপরে এখানে রেজিস্টার আছে, তারপরে এখানে পিএফ, এখানে যে ক্যাপাসিটার, এর মাধ্যমে কিন্তু আমাদের হরিজন্টাল সেকশনের ভিতরে নেগেটিভ লাইনটি যায়। তো আমরা এই লাইনগুলো আবার লাগিয়ে দেব। লাগানোর পরে আমরা চেক করব যে আমাদের এই প্রবলেমটি কোথায় এবং খুঁজে বের করব। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে আবার লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সার্কিটটি ঘুরাই নিচ্ছি, তারপরে এখানে গ্রাউন্ড আবার লাগিয়ে দেব মিটারের প্রুফটি। তো যে কোনো কাজ বন্ধুরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে আমাদের সমস্যা সমাধানগুলো খুব সহজেই আমরা ধরে ফেলব। তো এখন আমাদের একটা জিনিস বলি যে কিভাবে আমাদের এখানে দেখুন তিনটা পয়েন্ট, 1, 2, 3, 4, ঠিক আছে। তো আমরা একটা এখানে লাগিয়ে দিয়েছি হরিজন্টাল লাইন, আর এখানে দুইটা ভার্টিক্যাল লাইনের পয়েন্ট, আর একটা হরিজন্টাল লাইনের নেগেটিভ পয়েন্ট। তো এখানে যে পয়েন্টটি আছে সেটি কিন্তু একটা রেজিস্টার হয়ে, একটা ইন্ডাক্টর কয়েল হয়ে তারপরে কিন্তু এখানে আসছে, তারপরে এই পার্স এই এই যে প্রিন্টগুলো দিয়ে তারপর এখান থেকে একটা রেজিস্টার বা জাম্পার হয়ে এখানে আসছে। এখানে একটা পিএফ আছে, পিএফের পরে আমাদের এখানে আরও পার্টসগুলো আছে, সেগুলো দেখুন। আমি কিন্তু একটা ডায়াগ্রাম করেছি সিআরটি টিভি রিপেয়ার পার্ট 12 নম্বর ক্লাসের ভিতরে আমি দেখাইছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা এইটার ভিতরে আমি কিন্তু দেখাইছি আউটপুট ট্রানজিস্টর হচ্ছে এইটা। তো আমি ড্রাইভার সেকশনটি হরিজন্টাল সেকশনটি কিভাবে চালু হয় সেটাই কিন্তু আমি ডায়াগ্রাম করে দেখাইছি, ঠিক আছে। তো এখানে দেখুন ইয়ক কয়েলের ভিতরে পজিটিভ লাইনটা তো আমি ওখানতে দিয়েছি, এবং নেগেটিভ লাইনটা কিন্তু এটা হচ্ছে ইয়ক কয়েল, ইয়ক কয়েলের হরিজন্টাল লাইন, আর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো এইভাবে দেখাইছি। তো এখানে যে লাইনটি আসতেছে একটা কয়েলের মাধ্যমে, এখানে 1 kΩ রেজিস্টরের মাধ্যমে, তারপরে এখানে একটা রেকটি আছে, একটা রেজিস্টর আছে, তারপরে এখানে একটা 600 ভোল্টের ক্যাপাসিটর আছে, এখানে একটা আছে 160 ভোল্টের কি ক্যাপাসিটর আছে। তো এইগুলো সব কিছু এখানে আমার ডায়াগ্রামে সব কিছু সিরিয়ালে দেওয়া আছে। দেখুন বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটা একটা পিএফ হয়েছে, তারপরে এখান থেকে একটা রেজিস্টার আছে, এখান থেকে একটা ডায়োড আছে, ডায়োডের পরে এখান থেকে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটার হয়ে এখান থেকে পিএফ হয়ে আমাদের এখানে হরিজন্টাল লাইনটি আর একটি বের হয়েছে। তো আপনারা চাইলে হরিজন্টাল সেকশনের বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে চাইলে আপনারা 12 নম্বর ডায়াগ্রাম সিস্টেমটা দেখে আসবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে ক্লিয়ারভাবে রোগটি খুঁজে বের করব। তো বন্ধুরা আমি পাওয়ার লাইনটি দিলাম, দেওয়ার পরে এখানে দেখি 200 সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের হরিজন্টাল সেকশনের এখানেও কিন্তু 110 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের ভোল্টেজটি কত, 110, সেই ভোল্টেজটি কিন্তু এখানে আমাদের চলে আসছে। তো এইখান থেকে এখানে যদি একটা কয়েল শর্ট থাকে বা নষ্ট থাকে, শর্ট না সরি ওপেন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই দুইটা শর্ট করে দিলে আমাদের হরিজন্টাল সেকশনটি ঠিক হয়ে যায়। তারপরেও যদি এইটা আমি শর্ট করে দিয়েও যদি দেখি ঠিক হয় নাই, তাহলে আমাদের কিভাবে ঠিক করতে হবে। তো এটা ভালো আছে কি নষ্ট আছে আমি একটু মেপে দেখাই। এটা আমি লাইনটি বন্ধ করে দিলাম, দেওয়ার পরে এখানে বাজার মোডে সিলেক্ট করে আমাদের মাপতে মেপে দেখতে হবে যে ইন্ডাক্টর কয়েলটি ভালো আছে কি না। তো দেখুন বন্ধুরা বিপ সাউন্ড দিতেছে, তার মানে এই কয়েলটি ভালো আছে। এখন আমরা কারেন্ট লাইনটি আবার চালু করে দিলাম। তো এখানে দেখুন তো বন্ধুরা 200 সিলেক্ট করে দিলাম, এখানে আমরা যে লাইনটি
দেখতেছি কইছে এখানে এখানে দেখুন বন্ধুরা আমরা 111 ভোল্টেজ পাচ্ছি এখানে তো এটা হচ্ছে নেগেটিভ লাইন আর পজিটিভ লাইন তো এখান থেকে যাচ্ছে তো আমরা এই প্রিন্টগুলো ধরে ধরে যদি দেখি কোন জায়গায় আমাদের ভোল্টেজটি আছে এখানে আমাদের 110 ভোল্ট আছে আর প্রিন্টের এই পাশে আমাদের কোনো ভোল্টেজ নেই তাহলে দেখুন বন্ধুরা আমাদের এই ইন্ডাক্টর কয়েল এবং রেজিস্টর এগুলো যদি কাটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইনটি এরকম হরিজন্টাল দাগ দেখা যায় তারপরে এই প্রিন্ট হয়ে আমাদের এখানে কিন্তু আমরা লাইনটি পাচ্ছি এখানে কিন্তু পাচ্ছি না তাহলে আমাদের মনে হচ্ছে এখানে কি আছে এটা দেখতে হবে এই পাস নষ্ট এখন আমি এটা খুলে দেখব যে এখানে কি আছে লাইনটি অফ করে দিলাম দেওয়ার পরে আমাদের এই পাশে দেখতে হবে তো বন্ধুরা দেখুন এখানে একটি জাম্পার আছে তো জাম্পারটি মরিচাপুরে নষ্ট হয়ে গেছে এখানে দেখুন এখানে মরিচাপুরে জাম্পারটি নষ্ট হয়ে গেছে এখন আমরা নষ্ট হয়েছে কি না আমরা দেখুন বন্ধুরা এটা মরিচাপুরে নষ্ট হয়ে গেছে এখন আমরা এই জাম্পারটি নতুন করে করে দেব ঠিক আছে নতুন করে করে দেখব আমাদের প্রবলেমটি সমাধান হয় কিনা দেখুন এখানে আমি নতুন করে একটি জাম্পার করে দিতেছি তো বন্ধুরা এখানে দেখুন আমাদের এই ভোল্টেজটি কোন জায়গা পর্যন্ত যাবে তো এখানে কিন্তু আমাদের ভোল্টেজটি দেখুন 100 যে ভোল্টেজটি এই ভোল্টেজটি এই পাশে চলে আসছে তো আসার পরে আমাদের এখানে যে হরিজন এখানে একটা পিএফ আছে বুস্ট পিএফ তো পিএফের এখানে আমাদের ভোল্টেজ আছে 109 তারপরে এখান থেকে একটা রেজিস্টর এবং একটা ডায়োডের মাধ্যমে এখানে আসছে তারপর এখান থেকে একটা ক্যাপাসিটর হয়ে এখানে আসছে তো এখান থেকে আরেকটা রেকটি হয়ে আমাদের এই গ্রাউন্ডের সাথে আমাদের এই কানেকশন করা আছে এই লাইনটা ঠিক আছে মূলত এই ক্যাপাসিটর ডায়োড রেজিস্টর মিলে এখানে পিএফ এর মাধ্যমে তারপরে কিন্তু নেগেটিভ সাপ্লাইটি এখান দিয়ে আমাদের এখানে যাচ্ছে ঠিক আছে আর পজিটিভ সাপ্লাইটি তো এখানতেই যাচ্ছে তারপরে আমাদের এই এখানে যখন আমাদের ভোল্টেজটি আসতেছে দুইটা মিলে আমাদের ইয়োক কয়েলটি সাপ্লাইটি হচ্ছে হ্যাঁ এক কথায় আমাদের এখানে লাইনটি ছিল আর এখানে ছিল না তার মানে আমাদের জাম্পারটি নষ্ট ছিল এই কারণে আমাদের স্ক্রিনটি ফুল স্ক্রিন আসতেছিল না তো এখন আমরা টিভিটি বন্ধ করে আরেকবার চালু করে দেখি তো বন্ধুরা দেখুন এখন টিভিটি দেখুন খুব সুন্দরভাবে চলতেছে ঠিক আছে ফুল স্ক্রিন চলে আসলো শুধুমাত্র একটি জাম্পার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে হরিজন্টাল দাগটি ছিল তো কারণ যদি আমরা এই বিষয়টা না বুঝি তাহলে আমাদের কি করতে হতো ইয়োক কয়েল চেঞ্জ করে ফেলতাম এই জন্য বলি আমরা জেনে শুনে বুঝে শুনে কাজ করব কারণ যদি আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যাগুলো সমস্যা থেকে যাবে এবং সমাধান হবে না তো তারপরেও যদি না হতো এখানে আমরা এখন এই পিএফগুলো চেঞ্জ করতাম ঠিক আছে এখানে যে পিএফ আছে এই পিএফ চেঞ্জ করতাম বা এখানে যদি কোনো ক্যাপাসিটার নষ্ট থাকে ক্যাপাসিটারটা চেঞ্জ করতাম ডায়োড চেঞ্জ করতাম আর রেজিস্টার চেঞ্জ করে আমরা কিন্তু কাজটি কমপ্লিট করে ফেলতাম কারণ এখানে সব কিছু ভালো ছিল এই ভোল্টেজটি কোথা থেকে আসতেছে এই ভোল্টেজটি কিন্তু আমাদের এই মেন যে লাইনটি আছে এই লাইন দিয়ে আমাদের ইয়োক কয়েলে ঢুকতেছে ইয়োক কয়েল হয়ে তারপরে আমাদের এখানে একটা লাইন আসতেছে আসার পরে কিন্তু এই লাইনটি আমাদের এখান দিয়ে এখানে যাচ্ছে তো আমি দেখাই আপনাদের এখানে আমি যদি এখান থেকে খুলে দেই কর্টটি দেখুন বন্ধুরা এই লাইনটি আমি খুলে দিলাম খুলে দেওয়ার পরে টিভিটি কিন্তু চালু হয়ে গেছে আপনাদের দেখাই এখানে ভোল্টেজ ম্যাপে দেখালে হচ্ছে আপনাদের এখানে দেখুন 110 ভোল্ট আছে
ঠিক আছে, ওখানে দেখুন 110 ভোল্ট আছে, এখানে দেখুন 27 ভোল্ট 25 ভোল্ট এরকম আছে, ঠিক আছে। তো এখন আমাদের এইখানে কিন্তু 0 ভোল্ট, ঠিক আছে। এখন একটু ক্লিয়ার ভাবে দেখাই আমি ফ্ল্যাশ লাইটটি বন্ধ করে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 0 ভোল্ট দেখাচ্ছে, তারপরে এখানে যে ইন্ডাক্টর কয়েলের এই পাশেও 0 ভোল্ট, তারপরে এই লাইনটা দিয়ে যাচ্ছে আমাদের এখানেও কিন্তু 0 ভোল্ট, তারপরে এখান থেকে এখানে আমাদের কিন্তু 0 ভোল্ট, তারপরে এই লাইনটা দিয়ে যেখানে যাবেন এটা কিন্তু 0 ভোল্ট, কারণ এটা হচ্ছে নেগেটিভ লাইন, ঠিক আছে। যখনই কি না আমাদের এখান থেকে পজিটিভ, এখন দেখেন 110 ভোল্ট দেখা যাচ্ছে। আমি ফ্ল্যাশ লাইটটি জ্বালাই দেখাই, তো বন্ধুরা এখন দেখুন এখানে এটা কিন্তু পজিটিভ লাইন, ঠিক আছে। এটা থেকেই কিন্তু আমাদের এখানে ইয়ক কয়েলের ভিতর লাইনটি গেছে, লাল তারটি। এখানে দেখুন আমাদের 110 ভোল্ট আছে, কিন্তু এখানে আর ভোল্টেজ নেই, কারণ ওই তারটি লাগানো ছিল বিদায়, এখান থেকে আমাদের এখানে লাইনগুলো আসছে, এখান থেকে এখানে যাচ্ছে, তারপরে এখান থেকে এখানে পিএফ হয়ে এখানে আমাদের নেগেটিভই এই লাইনটি যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভটাই আমাদের মূলত এখানে যাচ্ছে, যাওয়ার পরে আমাদের পজিটিভ আর নেগেটিভ মিলে কিন্তু আমাদের ইয়ক কয়েলটার ভিতরে যখন যাবে তখনই কিন্তু আমাদের ফুল স্ক্রিনটি আসবে, ঠিক আছে বন্ধুরা। তো আমরা এখন টিভিতে ডিশ লাইন লাগিয়ে ছবি লাগিয়ে দেখবো যে কীরকম চলতেছে। তো এখানে দেখুন আমি আবার যে কর্ডগুলো ছিল এগুলো লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা টিভির স্ক্রিনটি দেখুন খুব সুন্দরভাবে ক্লিয়ার চলতেছে। তো এভাবেই মূলত স্টেপ বাই স্টেপ কাজ করে আমি টিভিগুলো রিপেয়ার করে দেই, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি দেখে আশা করি অনেকটা বুঝতে পারলেন যে কিভাবে কাজগুলো করতে হয়। তো এটার ভিতরে এক টাকারও জিনিস লাগে নাই, তারপরও এটার বিল 200-250 টাকা মজুরি, যার যেখানে যেরকম সব মিস্ত্রিরা নেয় সেইভাবে আপনারা মজুরিগুলো নেবেন। তো শুধু মজুরি নিলেই হবে, এটা আর কোনো বিল এটার হয় নাই, ঠিক আছে। দেখুন খুব সুন্দরভাবে চলতেছে। তো আপনারা অবশ্যই আমার এই ডায়াগ্রাম ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে। ডায়াগ্রাম ক্লাসগুলো দেখলে আমি সার্কিট দেখে দেখে সব ডায়াগ্রাম করা, তো আপনারা ডায়াগ্রাম ক্লাসগুলো দেখে আরও ভালোভাবে কাজগুলো শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।